গল্ফগ্রিন শারদোৎসব কমিটির শুভ সূচনা পুজোর, অর্থাৎ পুজো করতে গিয়ে প্রথম যে পদক্ষেপ পুজোর সেই সূচনা করছে গল্ফগ্রিন শারদোৎসব কমিটি। 41তম বর্ষে পদার্পণ করলো গল্ফগ্রিন শারদোৎসব কমিটির এই দুর্গাপুজো এবছরে। এবং আমার সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি থিম শিল্পী স্বরূপ নন্দীকে, কথা বলবো তার সঙ্গে। নমস্কার দাদা, আপনাকে স্বাগত। বলছিলাম যে আপনাদের পুরো প্রোগ্রামটা সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, মানে জ্যৈষ্ঠের এরকম একটা পরিস্থিতি, পুজোর সূচনা, আগাম শারদ শুভেচ্ছা জ্যৈষ্ঠ মাসি, মানে আমরা মানে খুব গর্বিত ইউনেস্কোর স্বীকৃতিতে, তো আমরা পুজোটাকে আগের মতনই ভালোবেসে করব, আরও ভালোবাসা বাড়িয়ে দিয়েছে। তো শুভ সূচনা, আমরা তো সাধারণভাবে পুজো শুরু করে দিই অনেক আগে থেকেই, তো এই ডিজাইন বা এই ভাবনাটাও হয়তো শুরু হয়ে গেছে যে আমরা পুজোটা শুরু করলাম, এটা একটা নতুন ধরনের অনুষ্ঠান, অনুষ্ঠানের শুভ সূচনা। তো শারদোৎসবের প্রাক্কালে আমরা থিমটা প্রকাশ করব এবং আমরা চেষ্টা করব ধাপে ধাপে আমাদের কাজের প্রত্যেকটা অগ্রগতিকে আপনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ফুটিয়ে তুলতে। আর অনুরোধ রইল, পুজোতে আপনারা মণ্ডপে এসে প্রতিমা দর্শন করুন। একটু জানতে চাইবো থিম, যদিও থিম আপনারা বলতে চান না সহজে, কিন্তু একটু যদি থিমের সম্পর্কে আইডিয়াটা। হ্যাঁ, থিম মানে থিমটা বলে দেওয়াটা কোনো ব্যাপারই নয়, যেহেতু মানে আমাদের একটা প্রতিযোগিতা ব্যাপার থাকে, সেটাও কোনো অসুবিধা নেই, কারণ এখন পুজোগুলো খুব বন্ধুত্বপূর্ণ পুজো, এখানে কোনো আমাদের শত্রু নয়, কোনো মানে আমাদের সঙ্গে কোনো রেষারেষি নয়, সামর্থ্য মতন প্রত্যেক কমিটি তার মতন পুজো করে। অ্যাকচুয়ালি হয় কি, ভাবনাটা শুরু হয় কোনো একটা সূত্র থেকে, সেই সূত্রটা আস্তে আস্তে প্রকাশিত হয়, তখন অনেক নতুন কিছু আসে, নতুন ডিজাইন আসে, নতুন সাউন্ড ক্রিয়েট করতে ইচ্ছে করে। তো আমি যেটা বলবো এখন, সেটা যদি তখন না মেলে, তখন হয়তো অন্য একটা অনুভূতি হবে যে শিল্পী ঠিক বলেনি, তার জন্য সেটা আমরা অপেক্ষা, আপনারা অপেক্ষায় থাকুন যে সময় মতন পুজো মানে মণ্ডপে এসেই পুজো দেখবেন। কতদিন ধরে কাজ শুরু করার প্ল্যানিং? আমরা কাজ শুরু বলতে মোটামুটি শুরুর দিকেই কাজ, আমরা কিছুটা কাজ করব, কিছুটা হয়তো বিরতি রাখবো, কিছুটা করব, কারণ অর্থনৈতিক যোগাযোগটাও একটা ব্যাপার, যে শুরু থেকে প্রচুর ফেজে কাজ শুরু করে ফেললাম, সম্ভব হয় না, সেটা সব পুজো কমিটির ক্ষেত্রেই হয়, তবে আমরা ধীরে ধীরে কাজ শুরু করে দিয়েছি। কতজন শিল্পী কাজ করছেন? প্রচুর আর্টিসিয়ান থাকবে, টেকনিক্যাল পার্ট থাকবে, আয়রন স্ট্রাকচারের জন্য ওয়েল্ডিং মিস্ত্রি থাকবে, পেন্টার থাকবে, প্রচুর থাকবে, মানে একা তো একটা মণ্ডপ সম্ভব নয়, মানে সেটার ক্ষেত্রে লোকজনের সংখ্যাটা বাড়ি। আমি সারা কলকাতার থিম শিল্পী এবং সব পুজো সংগঠকদের আমন্ত্রণ জানিয়েছি, সমস্ত প্রেসকে জানিয়েছি, তারা ব্যক্তিগতভাবে এলেও আমরা খুব আনন্দিত হব। তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বেশ কিছু অতিথি আমাদের মধ্যে মানে ইতিমধ্যে এসে গেছেন, আমরা আরেকটু অপেক্ষা করলে সবাইকে দেখতে পাবো, মানে এক ঝাঁক শিল্পী এখানে আজকে চক্ষুদান করবে, চক্ষুদান মানে চোখ আঁকার একটা অনুরোধ রয়েছে শিল্পীদের উদ্দেশ্যে, তারা আমাদের সবার সামনে চক্ষুদান জ্যৈষ্ঠেই করে যাবেন, যেটা আমরা পরবর্তী সময় মণ্ডপে ব্যবহার করব। অলকানন্দা রায়, সায়নী ঘোষ, দেবাশিস কুমার, আরও কেউ কেউ বিশিষ্টজন আছেন, মানে ওটা কমিটির তরফ থেকেই প্রকাশ করা ভালো। একেবারেই, অর্থাৎ চাঁদের হাট কিন্তু বসেছে গল্ফগ্রিন শারদোৎসব কমিটিতে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রোনের মাধ্যমে কিন্তু চলছে নজরদারি। সেই সঙ্গে জানিয়ে রাখি যে মাতৃমূর্তির চক্ষু, মাতৃমূর্তি নয়, আজকে চক্ষুদান পর্ব চলবে। অফিসের কাজই হোক বা রান্নাবান্না, মায়েরা সব কাজেতেই পটু, কিন্তু মায়েদের সম্মান জানাতেই আমরা ভুলে যাই। এবার সেই কাজ করে দেখালো সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলী। রবিবার সল্টলেকে অনুষ্ঠিত হয়ে গেল মাতৃগর্ভা অনুষ্ঠান, সেখানে মায়েদের সম্মান জানানো হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল চাঁদের হাট। সুদীপ্তা চ্যাটার্জি, দেবলীনা দত্ত, সন্দীপ্তা সেন, ইনা সাহার মায়েদের হাতে তুলে দেওয়া হলো রত্নগর্ভা পুরস্কার। আমার কোনো কাজ যে মাকে পুরস্কার এনে দিতে পারে, মাকে সম্মানিত করতে পারে, যে কোনো সন্তানের পক্ষে সেটা খুবই গরিমা এবং খুবই আনন্দের। এবং বাংলায় এরকম উদ্যোগ খুব কমই হয়, আমি আমার জানা নেই এরকম কোনো উদ্যোগ থাকলেও। তো এই উদ্যোগ যত বেশি
প্রসারিত হবে, যত বেশি প্রচার লাভ করবে আমার মনে হয় আগামী দিনে আরো আরো অনেকে এগিয়ে আসবে এরকম অনুষ্ঠান করার জন্য যেখানে ক্রিকেট বিচারে মাকে সম্মানিত করা হয়। আমার মনে হয় আমার 25 বছরের পুরো জীবনে এটা আজকের অ্যাওয়ার্ড সেরেমনি তো আমার শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড সেরেমনি। আমার অনুভূতি দিক থেকে মায়েদের ফেলিসিটেট করা হচ্ছে, মায়েদের জন্য, মায়ের জন্য প্রত্যেকটা মানুষের এই পৃথিবীর আলো দেখা এবং মায়ের সাপোর্ট ছাড়া কি সাকসেসফুল হতে পেরেছে। মাকে ফেলিসিটেট করার মতন একটা অ্যাওয়ার্ডের যে ভাবনাটা সেটাই একজন মাই ভাবে। সত্যি রত্নগর্ভা মা এরকম সেলিব্রিটিদের অনেক মায়েদের অনুষ্ঠান আমরা দেখি, সেটা খুব বড় জাঁক সহকারে হয়, কিন্তু তা ছাড়াও যে অনেকের প্রত্যেকের মা তার কাছে স্পেশাল, সেরকম কিছু মানুষকে নিয়ে অনুষ্ঠানটা আজকে আসতে পেরে আমার ভারী মন ভালো হয়ে গেল। এছাড়া উপস্থিত ছিলেন মায়েদের পছন্দের তারকারা। মায়েদের পছন্দের মুখ হিসেবে বেছে নেওয়া হয় জয়তী চক্রবর্তী, সুদীপা চ্যাটার্জি, সৈয়দ আরফিন, সুদীপা বসু, মেঘলা দাশগুপ্ত ও দেবলীনা দত্তকে। অনুষ্ঠানে এসে তাদের কেমন লাগলো শোনাবো আপনাদের। ভালো লাগছে, একটা স্পেশাল প্রোগ্রাম, অনেক প্রোগ্রামে আমি গেছি, অনেক অ্যাওয়ার্ড শোতে গেছি, কিন্তু একটা মা রিলেটেড মানে মাকে সম্মান দেওয়ার প্রোগ্রামটা এসে খুবই ভালো লাগছে। সবাই জানে মা লাইফে কতটা ইম্পর্টেন্ট, সত্যি বলছি আই ফিল ব্লেসড, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ। একটা জায়গা যেখানে আমরা সবসময় মানে কি বলবো, দিনের শেষে কাজের শেষে সেটা হার জিত যাই হোক, মা ইজ 1% এখানে সবসময় অ্যাকসেপ্টেন্স পাওয়া যায়, তা আমার মনে হয় সেইটাকে সেলিব্রেট করা হচ্ছে সাচ এ গ্রেট থিং। নানান গানে গল্পে কথায় অনুষ্ঠিত হয় মাতৃগর্ভা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সঞ্চালনার ভূমিকায় ছিলেন আরজে রায়। পাশাপাশি শীঘ্রই মুক্তি পেতে চলেছে চিনে বাদাম, সেই সিনেমার গান শোনা গেল মেঘলার গলায়। বা হাসির মুহূর্ত, সবার আগে মায়ের সঙ্গে ভাব করে নিতে মন চায়, সেই মায়েদের সম্মান জানালেন ইন্দ্রাণী গাঙ্গুলি। তার এই অভিনব উদ্যোগে ভবিষ্যতেও মায়েদের সম্মান জানানোর কাজ আরও হবে বাংলায়। খুশি ছবির একটি স্টান্ট দৃশ্যের অভিনয় করার সময় চোট পান দুই তারকা অভিনেতা। একটি নদীর ওপরে বাঁধা দড়ি সেতুর ওপর দিয়ে গাড়ি চালানোর কথা ছিল তাদের, সে সময় গভীর নদীতে ওই গাড়িটা পড়ে যায়, পিঠে গুরুতর চোট পেয়েছেন উভয়ে। সঙ্গে সঙ্গে ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার পর তাদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। এর আগে 2018 সুপারহিট তামিল ছবি মহানদীতে জুটি বেঁধেছিলেন সামান্থা ও বিজয়। সূত্রের খবর, এই দুর্ঘটনার পর শ্রীনগরের ডাল লেকের সামনের এক হোটেলে নিয়ে গিয়ে ফিজিওথেরাপি করা হয় অভিনেতাদের। একটু সুস্থ হয়ে ফের শুটিং শুরু করেন সামান্থা ও বিজয়। কাশ্মীরের পেহেলগাঁওতে এক অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন তারকা অভিনেতারা। শুটিং করার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লিডার নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য শুটিং বন্ধ রাখা হয়। চিকিৎসকের কথায় আপাতত সুস্থ আছেন তারা। সূত্রের খবর, করণ জোহর নাকি তার লাইগার ছবির এক আইটেম নাচের জন্যই সই করাতে চলেছেন সামান্থাকে। এই নিয়ে অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন করণ। তবে শুধু সামান্থাই নয়, এই গানে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডাকেও। এই ছবি থেকে বলিউডে পা রাখছেন দক্ষিণী ইনায়ক।